বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস থ্রি, আশা করি তোমরা সকলে ভালো আছো, আল্লাহর অশেষ সম্মত আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাসে তোমাদের যে গ্রামার আইটেমের যে বাকি টপিকগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দেখো তোমাদের একটা তোমাদের হাতে একটা শীট পৌঁছেছে নিশ্চয়ই, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল টপিকস অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামারের যে মৌলিক বিষয়সমূহ সেই সম্পর্কে একটা শীট দিয়ে দিছি আমি। এই শীটটার আমরা লেটার অ্যান্ড অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করেছিলাম লাস্ট ডেতে, গত ক্লাসে, ঠিক আছে। আমরা আজকে বাকি যে অংশটুকু সেই বাকি অংশটুকু সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে বাকি আছে উপরে লিখে দিয়েছি, দেখো আমি ওয়ার্ড অ্যান্ড সিলেবাল, তার মানে কি ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, সিলেবাল মানে হচ্ছে শব্দাংশ। তাহলে শব্দ এবং শব্দাংশের মধ্যে অবশ্যই মানে মিল আছে, এজন্য আমরা ওয়ার্ড অ্যান্ড সিলেবাল সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। চলো আমরা ওয়ার্ড ওয়ার্ড সম্পর্কে আলোচনা করি। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ঠিক আছে। তাহলে ওয়ার্ড মানে যেহেতু শব্দ, আমরা ওয়ার্ডের সংজ্ঞাটা আগে জানি আমরা। তাহলে ওয়ার্ডের সংজ্ঞাটা কি বলতো? আমরা জানি যে ইংরেজি গ্রামারের যে সবচেয়ে ছোট বিষয় সেটা হচ্ছে লেটার, তাই না? আর লেটারের পরে পরে আছে ওয়ার্ড, কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে আমরা কি বলতে পারি? তবে তাকে আমরা বলতে পারি ওয়ার্ড, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, ওয়ার্ডের সংজ্ঞা দুইভাবে হতে পারে, এক বা একাধিক লেটার অথবা কয়েকটি লেটার, এটাও বলতে পারো। এক বা একাধিক লেটার, একটা লেটার দিয়েও কিন্তু ওয়ার্ড হয়, যেমন আই হতে পারে না, আই কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এ মানে একটি, এটাও কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে। সুতরাং আমরা এতটুকু বলতে পারি যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে। এক বা একাধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে, ঠিক আছে, পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, ঠিক আছে, যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে কি বলে? ওয়ার্ড বলে। ওয়ার্ড বলে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে তোমাদের এটা খেয়াল রাখতে হবে, এক বা একাধিক হতে পারে, আবার এক বা একাধিক এই কথাটার জায়গায়, ঠিক আছে, এক বা একাধিক এই কথাটার জায়গায় তোমরা কয়েকটি কথাটা লিখতে পারো, কয়েকটি, ঠিক আছে, কয়েকটি লেটার বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে ওয়ার্ড বলে, এই কথাটাও বলতে পারো। আচ্ছা, একটা আমরা উদাহরণস্বরূপ একটা ওয়ার্ড দেখি, আমি যদি বলি ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্ময় না? তাহলে ওয়ান্ডারকে দেখো, আমরা আমরা ওয়ান্ডার তো পরে পেলাম, আমরা এটা প্রমাণ করি যে কয়েকটি লেটার পাশাপাশি বসছে কিনা। দেখো ডাব্লু একটা লেটার, তারপর ও একটা লেটার, এন একটা লেটার, ডি একটা লেটার, তারপরে ই একটা লেটার, তারপর আর একটা লেটার, দেখো ডাব্লু এন ডি আর, ঠিক আছে, তারপরে সমান সমান দিয়ে আমরা ওয়ান্ডার লিখছি। একইভাবে দেখো আমি যদি লেটার বলি, লেটার তাহলে এল, তারপরে দেখো ই, তারপরে ডাবল টি, তারপরে ই, তারপরে আর, তাহলে কি হবে? লেটার এল ই ডাবল টি ই আর, লেটার। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে কয়েকটি লেটার, দেখো এখানে কয়টা লেটার বসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা লেটার বসছে, ছয়টা লেটার বসে পাশাপাশি বসে একটা মানে অর্থ প্রকাশ করছে, ওয়ান্ডার মানে বিস্ময়। একইভাবে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানেও ছয়টা লেটার বসছে, শুধু কি ছয়টা লেটার, কম লেটারও বসতে পারে। আমি যদি বলি পেন, তাহলে দেখো পি তারপরে ই যোগ এন সমান সমান পেন, তাহলে দেখো আমরা কয়েকটি লেটার মানে একে এক অথবা একাধিক লেটার, তাই না? আমরা বলতে পারি যে এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে মানে ওয়ার্ড বলে। আর একইভাবে যদি কয়েকটি লেটার, এই কথাটাও বলো, সেটাও হবে, কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাও
ওয়ার্ড হবে। আচ্ছা এক বা একাধিক একটা লেটারে কিন্তু ওয়ার্ড হয়। দেখো এই যে আই, আই আইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড। কি আই হচ্ছে পৃথিবীর সবথেকে ছোট ওয়ার্ড। এই যে আই কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে? আমি যখন বলবো যে আই অ্যাম, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে এখানে এখানে আইটা হচ্ছে, এখানে কি আই কি বলতো একটা ওয়ার্ড হিসেবে কাজ করছে, ঠিক আছে? আমি যদি বলি যে দিস ইজ এ পেন, দেখো এটা কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাজ করছে, ঠিক আছে? তাহলে আই কে পৃথিবীর ছোট সবচেয়ে ছোট ওয়ার্ড বলে, যদিও বা এটাও কিন্তু একটা ছোট ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা তাহলে ওয়ার্ডের ব্যাপারটা গেল, তোমরা আশা করি বুঝতে পেরেছো, যেহেতু এটা আমাদের রিভিশন ক্লাস, এর আগে আমি একবার ক্লাস নিয়েছিলাম, তাই না? এই ব্যাপারগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে বোঝো এখন। আচ্ছা এরপরে আমরা সিলেবলে আসবো। রাস্তাটা খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা এরপরে সিলেবাল, তাহলে সিলেবাল কাকে বলো বলো তো? অবশ্যই সিলেবাল হচ্ছে শব্দাংশ, তাই না? আচ্ছা সিলেবাল বলতে আমরা বুঝি যে শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, তাই না? তাহলে এখানে লিখে ফেলি সিলেবাল বা কি শব্দাংশ। তাহলে আমরা জানি যে ওয়ার্ডের যতটুকু অংশ একবারে অথবা একসাথে উচ্চারণ করা যায় তাকে কি বলে? সিলেবাল বলে। আমি এখানে লিখে ফেলি যে একটু সাদা যদি বলি তার সংজ্ঞা আকারে, তাহলে কোন ওয়ার্ড এ যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ঠিক আছে? একবারে উচ্চারণ করা যায় কোন ওয়ার্ডের যতটুকু অংশ একবারে অথবা একসাথে উচ্চারণ করা যায়। একবারের জায়গায় তুমি একসাথে, এটা জায়গায় একসাথে লিখতে পারবে, উচ্চারণ করা যায় তাকে কি বলে? তাকে কোন ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে, ঠিক আছে? সিলেবল বা শব্দাংশ বলে, ঠিক আছে? আচ্ছা সিলেবাল কত প্রকার বলো তো? সিলেবাল হচ্ছে চার প্রকার, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি যে সিলেবাল, সিলেবাল চার, এখানে চার লিখলাম, হ্যাঁ এটা এখানে চার প্রকার, হ্যাঁ আমি চার বাংলা দিয়ে লিখি, সেটা খুব ভালো হবে তোমার জন্য। চার প্রকার যথা, এক নম্বর কি বলতো? এক নম্বর হচ্ছে মনো সিলেবাল, মনো মনো সিলেবাল, এটার বাংলা হচ্ছে বা এক শব্দাংশ, ঠিক আছে? এক এক শব্দাংশ। আচ্ছা মনোসিলেবলে আসি প্রথমে। দেখো আমি আর আলাদা করে লিখে আবার সংজ্ঞা লিখবো না, ঠিক আছে? এখানে একবারই সংজ্ঞা বলে দিয়ে দেবো, হ্যাঁ? আর সবগুলো সংজ্ঞা লিখে দেওয়ার দরকার হবে না, আমি প্রথমটা সংজ্ঞা লিখে দিচ্ছি, বাকিগুলো সংজ্ঞা তোমরা একইভাবে লিখে নিবে। দেখো মনোসিলেবল বা এক শব্দাংশ, তাহলে মনোসিলেবল, মনো শব্দের অর্থ কি বলতো? মনো শব্দের অর্থ হচ্ছে এক, মনো শব্দের অর্থ এক। সুতরাং যে ওয়ার্ডে, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে, একটি মাত্র সিলেবল থাকে, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে এবং একবারে উচ্চারিত হয় এবং একবারে, ঠিক আছে, একবারে উচ্চারিত হয় তাকে কি বলে? তাকে মনোসিলেবল বলে, ঠিক আছে? মনোসিলেবল বা এক শব্দান্ত বলে, তাই না? এক শব্দাংশ, এটা এখানে না লিখলে চলবে, আমি তারপর তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য বুঝে লিখে দিলাম, ঠিক আছে? শব্দাংশ বলে,
যেমন দেখো একবারে উচ্চারণ করা যায় কতগুলো ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো তোমরা একবারে উচ্চারণ করতে পারো সেই ওয়ার্ডগুলো এখানে উদাহরণ হিসেবে লিখতে পারো। যেমন উদাহরণ আমি লিখে দিলাম এখানে, যেমন পেন, ঠিক আছে, মেন, তারপরে ফ্যান, ঠিক আছে, আচ্ছা, তারপরে হেন, ঠিক আছে, ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের মনোসিলেবলের উদাহরণ। একইভাবে দেখো আমরা এরপরে কি লিখবো, ডাইসিলেবল। মনোসিলেবলের পরে কি দিতে, আমরা জানি যে সিলেবল চার প্রকার, চার প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে মনোসিলেবল, দ্বিতীয়টা হচ্ছে ডাইসিলেবল। ডাইসিলেবল বা দ্বি শব্দাংশ অথবা দুই শব্দাংশ, ঠিক আছে, দুই শব্দাংশ। মানে তোমাদের শীটে বিস্তারিত দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবে। তাহলে ডাই সিলেবল কাকে বলে বলতো? ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। ডাই শব্দের অর্থ কি বলতো? ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। তাহলে সুতরাং যে সিলেবলে, আমি বলে দিচ্ছি এটা কিন্তু আর লিখে দিবে না, দেবো না, ঠিক আছে। তাহলে ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। সুতরাং যে সিলেবলে দুইটি মাত্র সিলেবল থাকে, অথবা যে ওয়ার্ডে, সরি আমি একটু ভুল বলেছি, যে ওয়ার্ডে, ঠিক আছে, ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। সুতরাং যে ওয়ার্ডে দুইটি মাত্র সিলেবল থাকে এবং দুইবারে উচ্চারিত হয় অথবা দুইবারে উচ্চারণ করা যায় তাকে আমরা ডাই সিলেবল বলবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, উদাহরণ দেখো, আমি যদি বলি মাদার, এমও একটা অংশ, টিএইচ ইআর, মাদার। দেখো এটা হচ্ছে মা, বাংলায় উচ্চারণ করি মা, তারপরে দার, তাই না? বাংলায় এটা মাদার বলি না আমরা, এটাকে মা বলি, এটাকে দার বলি। তাহলে মা কথাটা একবারে বলতেছি আমরা, দার কথাটা আরেকবারে বলতেছি, তাহলে মাদার, এমও টিএইচ ইআর, মাদার, ঠিক আছে। একইভাবে ফাদার, তারপরে ডাস্টার হতে পারে, ডাস্টার, ডি ইউ এস টি ই আর, এখানে ডাস একটা কথা, তার আরেকটা কথা, তাহলে ডাস্টার, ঠিক আছে। একইভাবে মাস্টারও হতে পারে, তাই না, মাস্টার, এম এ এস, মাস কথাটা একবারে বলি আমরা, তারপরে টার, টি ই আর, ঠিক আছে, তাহলে মাস্টার। মাস্টার মানে কি? প্রভু, তাই না? আচ্ছা, তারপরে আরো আরো এরকম আছে যে ওয়ান্ডার, ঠিক আছে, ডাব্লিউ ও এন ডি ই আর, ওয়ান্ডার, ঠিক আছে। একইভাবে আরো উদাহরণ তোমরা অনেক অনেকগুলো সেট করতে পারবে, ইনশাল্লাহ এখানে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যেহেতু রিভিশন ক্লাস, আমরা অত বিস্তারিত ভাবে না বললেও চলবে, কারণ আগে তোমাদের ক্লাস নিয়েছি আমরা, তাই না? তোমরা এটা খুব ভালো বোঝো। আচ্ছা, এবারে আমরা তিন নম্বরে আসবো। দেখো এক নম্বর দুই নম্বর চলে গেল, এবারে তিন নম্বরে মুছে দিলাম এটা। তিন নম্বর কি বলতো? ট্রাই সিলেবল, তাই না? তিন নম্বর কি? ট্রাই সিলেবল আমরা এখন লিখে ফেলবো। দেখো তিন নম্বর হচ্ছে ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল বা কি? তিন শব্দাংশ, তিন শব্দাংশ। আচ্ছা দেখো, তাহলে ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন। ট্রাই শব্দের অর্থ কি বলতো? ট্রাই শব্দের অর্থ তিন। সুতরাং যে ওয়ার্ডে তিনটি মাত্র সিলেবল থাকে এবং তিনবারে উচ্চারণ করা যায় অথবা তিনবারে উচ্চারিত হয় তাকে কি বলবো আমরা? ট্রাই সিলেবল বলবো। এখানে আর আমি সংজ্ঞা লিখে দিলাম না, ঠিক আছে, আমি আবার বলতেছি, ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন এবং সুতরাং যে যে সিলেবল অথবা মানে যে ওয়ার্ডে তিনটি মাত্র সিলেবল থাকে, যে ওয়ার্ডে তিনটি মাত্র সিলেবল থাকে তাকে আমরা ট্রাই সিলেবল বলতে পারি। আমি একটু গোছায় যদি বলি যে ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন, সুতরাং যে ওয়ার্ডে তিনটি মাত্র সিলেবল থাকে এবং তিনবারে উচ্চারিত হয় অথবা তিনবারে উচ্চারণ করা যায় তাকে ট্রাই সিলেবল বলবো আমরা, ঠিক আছে। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখো, আমি যদি বলি বিউটিফুল, বিউ, বিউ কথাটা একবারে বলি না আমরা, তাহলে দেখো তারপরে টি, বিউটি, তারপরে ফুল, ফুল বলি, তাহলে বিউটিফুল, বিউটিফুল কথাটা আমরা তিনবারে বলি, তাহলে এটা হচ্ছে ট্রাই সিলেবল, ঠিক আছে, বিউটিফুল, ঠিক আছে। একইভাবে ওয়ান্ডারফুল, ওয়ান প্রথমবারে ওয়ান বলি, তাই না, তারপরে ডি ই আর, ওয়ান্ডার, তারপরে এফ ইউ এল, ফুল, ওয়ান্ডারফুল, ঠিক আছে। তাহলে কি হবে? ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, তাই না?
ওয়ান্ডারফুল কম্পিউটার তাই না সি ও এম কম কম একবার বলি তারপর কি বলি বলতো পিউ বলি তাই না পিউ বলি তারপর বলি টি ই আর তাহলে কম একবার পিউ একবার তারপর টি ই আর তার একবার তাহলে কম্পিউটার তাই না এখানে এটা হলো সবগুলো হচ্ছে ট্রাই সিলেবল ঠিক আছে কম্পিউটার ঠিক আছে মানে সংজ্ঞাটা লিখে দিলাম না তোমরা আবার শুনে ওটা লিখে ফেলবা অথবা তোমাদের শীটে দেয়া আছে পলি শব্দের অর্থ হচ্ছে বহু বা অনেক সুতরাং যে ওয়ার্ডে তিন বা তার বেশি আমরা তো সরি চার বা তার বেশি ঠিক আছে যে ওয়ার্ডে চার বা তার বেশি কি থাকে যে ওয়ার্ডে চার বা তার বেশি সিলেবল থাকে ঠিক আছে যে ওয়ার্ডে চার বা তার বেশি সিলেবল থাকে এবং চার বা তার বেশি বারে উচ্চারিত হয় ঠিক আছে যে ওয়ার্ডটা চার বা তার বেশি বারে উচ্চারিত হয় সেটা কি হবে বলতো অবশ্যই পলি সিলেবল হবে তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার বলতেছি দেখো পলি শব্দের অর্থ চার সরি পলি শব্দের অর্থ বহু বা অনেক পলি শব্দের অর্থ বহু বা অনেক সুতরাং যে ওয়ার্ডে চার বা তার বেশি সিলেবাল থাকে এবং চার বা তার বেশি বারে উচ্চারিত হয় তাকে আমরা পলি সিলেবাল বলবো ঠিক আছে আচ্ছা ওখানে লিখতে বলো যে তাকে পলি সিলেবাল বলে ঠিক আছে আমরা উদাহরণ দেই যেমন দেখো ইউনিভার্সিটি ইউ একটা তারপর দেখো নি আর একটা তারপর দেখো ভিই আর ভার ইউনিভার আর একটা ঠিক আছে ইউ নি ভার তারপরে সি আর একটা তারপরে দেখো টি আর একটা তাহলে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় তাহলে ইউনিভার্সিটি তাহলে দেখো এখানে কত কতটা অংশ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এটা পলি সিলেবলের অন্তর্ভুক্ত আমরা জানি যে চার বা তার বেশি বার যেটা উচ্চারিত হবে সেটা হচ্ছে পলি সিলেবল তাহলে এটা হচ্ছে চার বা বেশি এটা পাঁচবার উচ্চারিত হলো তাহলে সুতরাং এটা পলি সিলেবলের অন্তর্ভুক্ত দেখো এরপরে দেখো আমরা বলতে পারি যে স্যাটিসফ্যাকশন একটা তারপর দেখো টিআইএস টিস স্যাটিস তারপর দেখো ফ্যাক ফ্যাক তারপর দেখো শন স্যাটিসফ্যাকশন ঠিক আছে স্যাটিস ফ্যাক শন এখন দেখো একটা দুইটা তিনটা চারটা তাহলে চারবার উচ্চারিত হলো তাহলে এটা হলো পলি সিলেবল স্যাটিসফ্যাকশন ঠিক আছে স্যাটিসফ্যাকশন মানে কি আত্মতুষ্টি তাই না স্যাটিসফ্যাকশন মানে মানে মনের তুষ্টি আচ্ছা আচ্ছা আরও উদাহরণ দিতে পারো হ্যাঁ তোমাদের শীটে আমি বিস্তারিত দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ওখান থেকে পড়ে নিবে বাকিগুলো ঠিক আছে আমি মনে করি যে আজকের যে এই ফান্ডামেন্টাল টপিক্স অফ ইংলিশ গ্রামারের যে ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো তোমাদের শীট দেওয়া আছে আমি এই শীটের ফার্স্ট টু লাস্ট ক্লাস নিয়েছি ইনশাল্লাহ তোমরা এই ক্লাসগুলো আগে ভালো করে করবে করার পরে শীটটা বুঝে বুঝে ফার্স্ট টু লাস্ট শেষ করবে ইনশাল্লাহ তোমাদের ইংরেজির যে বেসিকটা স্ট্রং করতে এই ব্যাপারগুলো খুবই কাজে লাগবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ